রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশেই বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলে পাড়া, তার ডান দিকে বাগদিপাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতির লোক বাস করে, অপর দিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নগেন দলুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। সেদিন সকালে জেলে পাড়ার জনাকয়েক ছেলে ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগল, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানি শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন দলুইয়ের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে, শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে, চোখ দুটো শকুন খুবলে নিয়ে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো রয়েছে। জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে কারো সাধ্য নেই সেখানে দাঁড়ায়। তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতরে এনে মাটি চাপা দিয়ে চলে গেল। রাত্রির বেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শেয়াল কুকুরে খেয়ে ফেলল। এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগল। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি যেতে লাগল। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখল তাদের আম গাছটার নিচে যেন একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিকে দেখল, কিন্তু কাউকেই দেখতে পেল না। তখন তারা বলাবলি করতে লাগল ওসব মনের ভুল, গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে। রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গাঁয়ের সবাই ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মড়া নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা সারা দিন রূপনারায়ণে মাছ ধরে, সন্ধে হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগল। এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে। সারা দিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে, তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা, কি করবে তাই সে কিছু না বলেই চলে এলো সেখান থেকে। মনে মনে সে বুঝল নগেন দলুই ভূত হয়ে এসব কাণ্ড করছে। জেলে পাড়ার ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে, সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞাসা করল, ওখানে কে রে?
সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়াল। Thank you.